সূরা নেসার 21 22 23 এই আয়াতগুলোর তাফসীরের যে মূল ব্যাখ্যাটা আপনি হয়তো পড়তে গেলে অনেক সময় লাগবে আমি ব্যাখ্যাটা এক কথায় বলছি এটা আমল করা শুরু করা লাগবে আজকের দিন থেকে একজন মহিলা ইসলামী শরীয়ত মোতাবেক 14 জন পুরুষের সাথে দেখা করতে পারবে হ্যাঁ কিন্তু হাতের কবজি মুখমন্ডল আর পায়ের পাতা যদি খোলা থাকে অসুবিধা নেই কিন্তু বাকি শরীর ঢেকে রাখা লাগবে এই মেয়েদের সর্বোত্তম সন্ন্যাতি পোশাক হচ্ছে সেলাওয়ার কামিজ ওই শাড়ি পরে থ্রি পিস পরে হয় না সেলাওয়ার কামিজ বানাবেন হাত পর্যন্ত হাতা রাখবেন পা পর্যন্ত লম্বা করবেন নিচে ছায়া অথবা পায়ে জামা পরা লাগবে এরপরে ব্লাউজ গায়ে দেওয়া লাগবে আর একটা ওড়না দিয়ে মাথার চুল আর বডিটা ঢেকে রাখা লাগবে হঠাৎ করে কারোর সামনে যদি পড়েও যান অন্তত পর্দা লঙ্ঘন হবে না ফাতেমা তো জহরাকে জান্নাত দেওয়ার পেছনে কারণ ছিল দুইটা এক নাম্বারে তিনি স্বামীর খেদমত করে খুশি রেখেছিলেন দুই নাম্বারে তিনি পর্দা খুব বেশি গুরুত্ব দিতেন স্বামীকে বলতেন স্বামী আমার মরণের পরও যেন পর্দা লঙ্ঘন না হয় আর আপনি জীবিত থাকতে শরীরে কাপড় নেই মরে গেলে তো আল্লাহ জানে কি হবে এখানে চোদ্দ জন পুরুষের নাম আপনি লিখে নেবেন মোবাইলে তোলবেন এদের ছাড়া অন্য কেউ যদি আপনার কাছে মোবাইলও করে কথা বলবেন ঝাঁঝালো কণ্ঠে যেন ওই লোকটার ভেতরে কিছু থাকলে ও সংশোধন হয়ে যায় এই তথ্যটা পাবেন সোরা আহজাব বাইশ নাম্বার পারা প্রথম নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার লাইনের বত্রিশ নাম্বার আয়াতের তাফসিরে আছে তাফসিরে মাঝহারিতে আপনি দেখে নেবেন সোরা আহজাবের বত্রিশ নাম্বার আয়াত মহিলারা মোবাইলে ফোনে ফ্যাক্সে পর্দার আড়াল থেকে কিভাবে কথা বলবে আল্লাহ সে আওয়াজগুলো দিয়েছেন এবার আসেন এই চোদ্দ জন পুরুষ এক নাম্বারে এদের সাথে আপনি দেখা করতে পারবেন কিন্তু মুখমণ্ডল হাতের কবজি আর পায়ের পাতা খোলা রাখবেন বাকি সব জায়গা ঢাকা থাকা লাগবে আমার মনে হয় কথা বোঝা গেছে এক নাম্বারে এসেছে নিজের বাবা যেটা আপনাকে জন্ম দিয়েছে এই বাবার সামনে আপনার পর্দা করার দরকার নেই মুখমণ্ডল আপনি খুলে রাখতে পারবেন হাতের কবজি আপনি খোলা রাখতে পারবেন পায়ের পাতা খোলা রাখতে পারবেন বাকি জায়গাগুলো আপনাকে ঢেকে রাখা লাগবে নিজের বাবার সামনেও এর পরে দোধ বাবা এটা এখন আস্তে আস্তে উঠে গেছে আগে ছিল বেশি দোধ বাবা বলতে কি আমি কিভাবে বোঝাবো দোধ বাবা বোঝে আপনার মা আপনাকে হয়তো পেটে নিয়ে অথবা জন্মের পরে নিয়ে অন্য জায়গায় বিয়ে করেছে ব্রেকি কথা বুঝছেন এখন এই যে জেলক্টার সাথে বিয়ে হয়েছে ওটা আপনার কিন্তু বাবা ওটা কি ওই বাবার সাথে আপনি দেখা করতে পারবেন মুখমণ্ডল খোলা রাখা হাতের কবজি পায়ের পাতা বাদ দিয়ে পুরো শরীর ঢেকে রাখা লাগবে এটা ফরজ নামাজ পড়ার মতো রোজা রাখার মতোই ফরজ তিন নম্বরে মামা এটা আপন মামা হওয়া লাগবে নিজের মায়ের আপন ভাই এখন তো রিকশা চালক যারা এই যে সিএনজি অটো এদেরকেও মানুষ মামা বলে মামা কিছু মামি হবে না মামা এটা আপন মামা হওয়া লাগবে এরপরে চাচা আপন চাচা নিজের বাবার আপন ভাই এরপরে শ্বশুর এটা আপন শ্বশুর ওই চা তা শ্বশুর বাড়ির পাশের শ্বশুর এসব হবে না আপন শ্বশুর এরপরে আপন ভাই দোধ ভাই দাদা ভাই নানা ভাই আর নাতি এরপরে নিজের ছেলে ভাইয়ের ছেলে বনের ছেলে আর মেয়ের জামাতা মেয়ের জামাতারা কি বলে হ্যাঁ মেয়ের স্বামী তার মানে আপনার যেটা জামাই হচ্ছে আমাদের দেশে জামাই বলে দামান বলে যাই বলেন বলেন অসুবিধা নেই এই চোদ্দ জন পুরুষের সাথে আপনি দেখা করতে পারবেন খোলা রাখবেন শুধুমাত্র মুখমন্ডল হাতের কবজি পায়ের পাতা বাকি জায়গা আপনাকে নামাজ যেমন ফরজ এই হিসাবে ঢেকে রাখা ফরজ আশা করছি বোঝা গেছি